শেষমেশ সমস্ত জল্পনার অবসান ঘটল। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং কিছুদিন ধরেই জুট শিল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে কথা বলছিলেন। তারই পরিপ্রেক্ষিতে জুট মিনিস্টার পীযূষ গোয়েল ব্যারাকপুর সাংসদকে দিল্লি থেকে পাঠান এবং দীর্ঘ বৈঠকের পর আজ ব্যারাকপুরে ফিরে আসেন সাংসদ অর্জুন সিং। বস্ত্রমন্ত্রীর সঙ্গে আলোচনা আশাব্যঞ্জক হয়েছে বলেন তিনি জানান। জুটের দাম বেঁধে দেওয়ার প্রসঙ্গে যে আন্দোলন করার কথা ঠিক হয়েছিল সেটা আপাতত 9 তারিখ পর্যন্ত স্থগিত রাখছি, কারণ কেন্দ্র বস্ত্রমন্ত্রী রাজ্যগুলি সাথেও আমার সাথে আবার জুট নীতি নিয়ে আলোচনায় বসবেন, তাই ততদিন পর্যন্ত স্থগিত রাখছি। তবে দিলীপ ঘোষ জুট সম্পর্কে কিছু জানেন না, তাই তার যে সমস্ত বক্তব্য আছে সেগুলো না করে তার চুপ থাকাই উচিত। এদিন দিল্লি থেকে ফিরে এ কথাই জানালেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। টেক্সটাইল সেক্রেটারি ইজ ফুললি কনভিন্সড, উনি 9 তারিখ একটা মিটিং ডেকেছেন, সেখানে স্টেট অথরিটি থাকবে, সেন্ট্রাল অথরিটি থাকবে আর আইজিএম থাকবে। আমি এটাও সিফারিশ করেছি যে যদি কিষাণ সংগঠন কিছু থাকে যারা এই চাষের সঙ্গে যুক্ত আছে তাদেরকে ডেকে নেওয়া উচিত। দাদা বস্ত্রমন্ত্রী আর বস্ত্র আশা করি এটা সফলের দিকে যাবে, কিন্তু আমি রাজনীতি করা মানুষ, যতক্ষণ হাতে আসছে না ফাইনাল ডিসিশন ততক্ষণ কিন্তু আমি কোনোটাই রায় কোনোটাই সমঝোতা কোনোটাই বিশ্বাসী নেই। কিন্তু আমার যে মুভমেন্ট করার কথা ছিল 9 মে অবধি ওটাকে আমি স্টপ রেখেছি, কিন্তু এটা দীর্ঘ একটা আলোচনার দরকার আছে। আলোচনা কোনো কাজের করেই সঠিক ফ্রুটফুল রেজাল্ট হয়, আলোচনা ছাড়া হয় না। বাট আলোচনাটা বেসটা সঠিক হওয়া দরকার, বেসটা যেটা চিন্তা ভাবনা করে জুট শিল্পে 100% সাবসিডি দেয়, এটা জানেন না? এখানে কোনো সাবসিডি দেওয়া হয় না, জুট ইন্ডাস্ট্রি কি কেন্দ্র সরকার চালায়। আমার শ্রদ্ধেয় নেতা আছেন, কিন্তু জুট মিলের ব্যাপারে আমার মনে হচ্ছে ওনার না বলাটাই ঠিক আছে। আমি যেহেতু জুটটা বুঝি, আমাকে যদি বলতে দেন তাহলে দলের পক্ষে খুব ভালো হবে।